আমি যার জন্য তোমাকে ফোন করেছিলাম, এই বাচ্চারা মিলে একটা বর্ষা মঙ্গল করছে বুঝলে, কি বর্ষা মঙ্গল ইয়েতে করছে, ওই ওদের ফোনে ফোনে করছে। তো তার মধ্যে তোমার নাতনিও আছে, সে খুব বেশি অনেক কিছু করছে, সোহিনী, সোহিনী খুব অনেক কিছু, খুব ট্যালেন্টেড, তো সব পাবলিক ভীষণ ট্যালেন্টেড। আমার এইটুকু মনে আছে যে ওই ওই থিয়েটার রোডের বড় বা ঘরটায় হতো, সেখানে মাটিতে বসে করতো, দিদি ভাই আর দিগেন চৌধুরী আর সুচিত্রামের তো এরা থাকতো, এইটাই আমার মনে আছে, আর খুব বেশি কিছু মনে নেই। আর গিটার ইয়ে বাজাতো, গিটার বাজাতো বোধ হয় দাদামণি, গিটার বাজাতো, দাদামণি গিটার বাজাতো, আর দাদাভাই বোধ হয় কোরাসে থাকতো, খোকন গানে, আর এমনিতে বিবি মানে মনিদি আর গুড়িদি এই দুজন তখন বয়স ছিল, তারা বোধ হয় তারপর দিদি ভাই একটা মনে আছে একটা রেকর্ড করেছিল, তাতে দুজনকেই রেখেছিল, বুড়িদি আর ইয়েকে মনিদিকে, দিদিকে কোরাসে, কোরাসে দিদি ভাইয়ের একটা 45 আরপিএম রেকর্ডে, আমার 78 আরপিএম রেকর্ডে আমার মনে আছে এটা করেছিল। আচ্ছা, মিলনদা খুব গুষ্টামি করতে, মিলনদা, মিলনদা খুব অরুণটা অর্গানাইজার ছিল, ভীষণ গুষ্টাইও করতো, হ্যাঁ 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 মজা করতো সব, আমার মনে আছে। আর জামাই বউরা আসতেন, সরলদা আসতেন কিনা জানি না, ওনারা আসতেন, আসতেন সকলেই। বাবারা কি ইনভলভ হতেন না অতটা, বাবারা কি ইনভলভ হতেন গানে, তাতু তো গান করতেন বোধ হয়, তাতু মানে তাতু শৈলেশ গুপ্ত বোধ হয় একটু গান করতেন, পেছনেও লাগতেন সকালে, খুব ভালো ছিল না, এরকম বাড়ি খুব কম দেখা যায়। তুমি ভেবে দেখো, এই তো কথা, এই কথাই গুলোই বলবো আমি যে দিদির সঙ্গে কথা হয়েছিল, সেই বলেছে, হ্যাঁ ঠিক আছে, তুমিও ভালো থেকো, তোমরা সকলে আমার ভালোবাসার জন্য সকলে, হ্যাঁ হ্যাঁ।